বরানগর ও ভগবান গোলা দুই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াদ হোসেন সরকার রাজভবনে গিয়ে শপথ গ্রহণে আপত্তির কথা জানিয়েছেন বিধানসভায় বৃহস্পতিবার সাতাশে জুনও আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন দুই নবনির্বাচিত বিধায়ক এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু জানান রাজ্যপাল যা করছেন তা তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকেই করছেন ওনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এত আপত্তি বা কেন শুভেন্দু এদিন বলেন দুই বিধায়কের উচিত নাচতে নাচতে গিয়ে রাজভবনে শপথ বাক্য পাঠ করে আসা একুশ সালে আমরা বিধায়ক হয়েছি সেই সময় বিধানসভার প্রথম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় আমাদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন যদি রাজভবনের পক্ষ থেকে তখন আমাদের রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করার কথা বলা হতো আমরা আগে গিয়ে সেখানে শপথ বাক্য পাঠ করতাম রাজভবনে শপথ বাক্য পাঠ করতে যেতে বিধায়কেরা ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালকে যিনি নিয়োগ করেছেন সেই রাষ্ট্রপতির কাছে তাহলে চিঠি লিখছেন না প্রধানমন্ত্রীকেও বা তিনি কেন লিখছেন না যে রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা হোক অন্যরা তো কেউ রাজভবনে যেতে ভয় পাচ্ছেন না তাহলে তৃণমূলের এত ভয় কেন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইগো কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথপাক্য়পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে একুশ সালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল লাগলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম তাহলে তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে ভাবে আটকে ছিল পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড়কে বাধ্য হয়েছে দরজা খুলে প্রসংখ্য বলি বৃহস্পতিবারই এই শপথবাক্য পাঠ করণ নিয়ে জটিলতার বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আজ জেতার পরও এক মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন শপথ নিতে পারছে না ওনার কি অধিকার রয়েছে উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন নইনে নিজে বিধানসভায় আসবেন রাজভবনে কেন যেতে হবে আর রাজভবনে যেসব কীর্তিকলাপ চলছে তাতে মেয়েরা ভয় পাচ্ছে ওখানে যেতে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে শোনাব আজকে জেতার পরও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওর দিতে না উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনের যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে প্রসঙ্গত বলি বুধবার ছাব্বিশে জুন দুই জয়ী বিধায়ককে শপথ নেবার জন্য রাজভবনে যেতে বলা হয় তবে রাজভবন নয় বিধানসভাতেই শপথ নেবেন বলে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার রাজ্যপাল বিধানসভায় না আসায় বিধানসভাতেই ধর্নায় বসেন তারা বৃহস্পতিবারও আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন দুই নবনির্বাচিত বিধায়ক বুধবারই বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান এই জটিলতা না কাটলে প্রয়োজনে তারা রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন সেই কথা মতোই বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজ্য বিধানসভা শপথ জট কাটাতে চিঠি পাঠানো হয় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে এসে রাজ্যপালই দুই বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিন সিভি আনন্দ বোসকে চিঠি লিখে অনুরোধ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী এদিন রানাঘাটে শোনাবো আরেকবার রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন ইনাদের এত ইগ কেন রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ পাঠ্য পাঠ করে আসা উচিত আমরা তো এমএলএ হয়েছি আমাদের প্রটেম স্পিকার সুব্রতম খাজির কাছে গিয়ে কুসালে আমাদের শপথ নিতে হয়েছে আমাদের রাজ্যপাল लागले তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে গিতাম ওই যে ভয় পাচ্ছে রাজতেও কোনো রাজভবনে যেতে ভয় বাছি মেয়েরা যেতে ভয় মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ার কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে অন্যরা তো ভয় পায় না তৃণমূলের এত ভয় কেন আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে বেআইনি ভাবে আটকে ছিল পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড় বাধ্য হয়েছে দরজা খুলে বৃহস্পতিবারই এই শপথবাক্য পাঠকরণ পাঠ নিয়ে জটিলতার বিষয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আজ যে তার পরও এক মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন শপথ নিতে পারছে না ওনার কি অধিকার রয়েছে উনি স্পিকারকে অথরাইজড করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন নইলে নিজে বিধানসভায় আসবেন রাজভবনে কেন যেতে হবে সেই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজভবনের যেসব কীর্তিকলাপ চলছে তাতে মেয়েরা ভয় পাচ্ছে ওখানে যেতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী যে তারপরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে তিনি নিজে বলছেন যে তিনি নবনির্বাচিত একদিকে সায়ন্তিকা তারা বসে রয়েছেন রাজভবনে তারা যেতে চাইছেন না আর অন্যদিকে রাজভবনে তাদেরকে শপথ গ্রহণের জন্য ডেকে চিঠি পাঠানো আর এই পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত এই শপথ জটিলতা অব্যাহত বুধবার ছাব্বিশে জুন দুই জয়ী বিধায়ককে শপথ নেবার জন্য রাজভবনে যেতে বলা হয় তবে রাজভবন নয় বিধানসভাতেই শপথ নেবেন বলে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার এবং এখনও কাটেনি এই জটিলতা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন